गुड मॉर्निंग स्टूडेंट, आज के तुम्हारे प्रथम श्रेणी परिवेश तृतीय अध्याय जो ग्राम से एकटू बोले दीची देखो बोलते हमारे परिवेश साधारण ग्राम और शहर नहीं गड़े उठे हमारे परिवेश की नहीं उठे ग्राम और शहर नहीं तुम्हारा तो अने ग्राम देखे तुम्हारा ग्रामे देखे अने ग्रामे बस करी तब से ग्रामे बसिभाग घरबाड़ी है काँचा कोनोटा टालिर चाल और कोनोटा टीनेर चाल आबार कोनोटा खड़ेर चाल देवा देवालगुली माटिर और बाशेर चाटाई चाटाई तैरी है ताले ग्रामेर बाड़ीगुलो केमन है बाड़ी है काँचा टीनेर चाल देवा टालिर चाल देवा और खड़ेर चाल देवा थाके और देवालगुलो है माटिर अथवा बाशेर चाटाई ग्रामेर रास्ताघाटगुली बेशिरभाग काँचा और सापेर मतो एके बेके चलेछे অবশ্য আজকাল গ্রামে কিছু পাকা ঘর বাড়িও দু একটা দেখতে পাওয়া যায় তাহলে দু একটা কী দেখা যায় পাকা ঘর বাড়িও দেখতে পাওয়া যায় রাস্তাঘাটও কিছুটা উন্নত হয়ে পাকা হয়েছে তো কিছু কিছু জায়গায় রাস্তাঘাট পাকা গ্রামে সাধারণত গাছপালা ও পশু পাখি দেখা যায় কী কী পশু পাখি দেখা যায় যেমন গরু ছাগল মহিষ মহিষ মানে আমরা মোষ যেটাকে বলি ভেড়া কুকুর বিড়াল শিয়াল নানা ধরনের পোকামাকড়ও দেখতে পাওয়া যায় আর পাখি হচ্ছে কাক বক চড়াই ঘুঘু কোকিল শালিক ময়না টিয়া দোয়েল ফিঙে হাঁস বাবুই চাতক মাছরাঙা ও কাঠবিড়ালি আরও অনেক কিছু দেখতে পাওয়া যায় গ্রামে বেশিরভাগ গ্রামে নানা জলাশয় দেখা যায় তাহলে অনেক গ্রামে জলাশয় দেখা যায় যেমন নদী পুকুর খাল বিল ইত্যাদি এই জলাশয়ে আবার অনেক মাছও থাকে মাছও দেখা যায় জলাশয়ে কি দেখা যায় মাছ দেখা যায় যারা গ্রামে বসবাস করে তাদের মধ্যে চাষির ভাগই বেশি থাকে তাহলে যারা গ্রামে বাস করে তাদের বেশিরভাগই হয় চাষি তবে অবশ্য অন্যান্য পেশায় নিযুক্ত লোকও বাস করে তাহলে চাষী ছাড়াও অন্যান্য অনেকে চাকরি করতে যায় শহরে গ্রাম থেকে শহরে চাকরি অথবা ব্যবসা করতে যান এমন লোকও বসবাস করে তাহলে গ্রামে বসবাস করেও শহরে চাকরি করতে অনেকে যায় এইটা হচ্ছে তোমাদের গ্রামের চ্যাপ্টারটা এর সঙ্গে দেখবে তার প্রশ্ন আর উত্তর আছে কিছু সেই প্রশ্ন উত্তরগুলো ভালো করে মুখস্থ করবে।